নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ কেটে যাওয়ার পর থেকেই সমস্ত জেলাতেই তাপমাত্রা কমতে শুরু করেছে। সেক্ষেত্রে সমস্ত জেলায় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রিরও নিচে নেমে গেছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বেশ কিছু সতর্কবার্তা, এবং এই সতর্কবার্তাগুলি কী কী তা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো দেখুন, বলা হয়েছে বৃহস্পতিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে, আসবে মরশুমের প্রথমে কনকনে শীত। 23শে ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে শীতের দাপট বেশ ভালোই থাকবে। এই সময়ের মধ্যেই পশ্চিমের যে সমস্ত জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে, এবং মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। এছাড়াও হাওড়া, কলকাতা, 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় তাপমাত্রা নামতে পারে 9 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং দার্জিলিংয়ের তাপমাত্রা 0 ডিগ্রি বা তারও নিচে নামতে পারে। তো দেখুন, বলা হয়েছে শৈত্যপ্রবাহের ক্ষেত্রে 21শে ডিসেম্বরের মধ্যে কোনো কোনো দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। তো কুয়াশার আপডেট কি দেওয়া হয়েছে? তো দেখুন, বলা হয়েছে রাত থেকে সকালের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে, কোথাও কোথাও ঘন কুয়াশাও হতে পারে। সতর্কতা কি দেওয়া হয়েছে? ঘন কুয়াশার দরুন দৃশ্যমানতা কমে যাবে, তাই যানবাহন চালকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এবং বৃষ্টির আপডেটের কথা বলা হয়েছে যে 18শে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলায় কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে ফের একটা নিম্নচাপ উঠেছে, এরপর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নতুন একটা নিম্নচাপ সৃষ্টি হবে এবং প্রতিটি নিম্নচাপই তামিলনাড়ুর দিকে যাবে। এবং মৎস্যজীবীদের জন্য কী কী সতর্কবার্তা করা হয়েছে? তো দেখুন, বলা হয়েছে 11 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল এবং গভীর সমুদ্রে মাঝে মধ্যে উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় 30 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে, এবং আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, আবার কোথাও কোথাও হালকা মেঘলাও থাকতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস।